শুক্রবার সকালে বাঁকুড়ার জয়পুরে দেনার দায়ে আত্মঘাতী হলেন বংশীবদন ঘোষ, বয়স 60 বছর। তিনি আলু ব্যবসায়ী। তিনি জয়পুর থানার বৈতল এলাকার জরকা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ষিয়ান মানুষ বংশীবদন ঘোষ যথেষ্ট সম্মানীয় এবং আবেগপ্রবণ মানুষ ছিলেন। এবছর আলুর দাম ঊর্ধ্বমুখী থাকার সময় বেশি দামে আলুর বন্ড কেনার পর হঠাৎ করে বাজারে আলুর দাম নিম্নমুখী হয়ে যাওয়ায় তাকে বিপুল পরিমাণ লোকসানে আলু বিক্রি করে দিতে হয়েছে। আর তাতেই তিনি একটা বড় অঙ্কের দেনার দায়ে পড়ে যান। মহাজনদের থেকে সুদে টাকা নিয়ে আলুর বন্ড কেনার পর আড়তদারদের কাছে কম দামে আলু ছেড়ে দিতে হয়েছে। তাই একদিকে যেমন মহাজনরা ক্রমাগত টাকার জন্য চাপ দিচ্ছিল, তেমন আলু ক্রেতাদের থেকেও সম্পূর্ণ টাকা আদায় করতে পারছিলেন না। এই দুই সারাশির চাপে পড়ে তিনি সম্প্রতি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তারই জেরে শুক্রবার জরকা গ্রামে নিজের আলু গোদামে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয়দের অনুমান। এদিকে সকালে বংশীবাবুর কীটনাশক খাওয়ার কথা জানাজানি হয়। তাকে তার আত্মীয়রা বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হয়েছে বলতে আলু ব্যবসা করতে এবছর প্রচুর লস হয়েছে। লস হয়েছে মানে বেশি দামে আলু কেনা ছিল, কম দামে বিক্রি হয়েছে। প্লাস যাদের কাছে টাকা পাবে কেউ দেয়নি, মানে বারবার চাইলেও আজকে কালকে এরকম ডেট দেয়, পয়সা দেয়নি। এবং জেঠুর কাছে যারা পাবে তারা খুব চাপ দেয় পয়সা দেওয়ার জন্য। সেই হিসাবে কদিন ধরেই বলছিলাম আমার শরীরটা খুব খারাপ লাগছে, টেনশন হচ্ছে, প্রচুর লস হয়ে গেল, বুকে ব্যথা হচ্ছে, কদিন ধরেই বলছি। তো একটু কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল, বড় অপারেশন। তো আমরা ভাবছি হয়তো তার জন্যই লাগছে, কিন্তু যে এতটা টাকা পাবে সেটা আমাদের কাছে প্রকাশ করেনি। কত টাকা? 2 লাখ টাকার মতো পাওয়া যাবে। সে নাকি 20,000 না 10,000 এরকম একটা টাকা দিচ্ছে। তো এর জন্য একটা মনোমালিন্য হয়েছে তার সঙ্গে। প্লাস যারা টাকা পাবে তারা চাইছে, সেই হিসাবেই মানে খুব সেন্টিমেন্টে লেগেছে আর কি, যে টাকা পাবে চাইছে বারবার দিতে পারছি নি, এটাই ব্যাপার। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই।